যদি পারিস সব মার বাসার ডিপার্চার লাউঞ্জটা বন্ধ করে দিস। কোনো মা যেন একা না থাকে। আপনারা শুনছেন একটি তিতাস মাহমুদ পরিবেশনা। রুবি সিমেন্ট ফ্যাক্টরির পাশ দিয়ে আমাদের গাড়িটা যখন ডানে টার্ন নিল, মনটা কেমন জানি হয়ে গেল। একটু পরেই পৌঁছে যাব এয়ারপোর্ট। আমার পাশে বসা মা আমাকে এয়ারপোর্ট পৌঁছে দিচ্ছেন। এবার বেশ অনেক দিনের জন্যে আমার বাইরে যাওয়া হচ্ছে। পৃথিবীর এক আশ্চর্য জায়গা এই এয়ারপোর্ট। দুঃখ আর হাসির সহাবস্থান। একদিকে ডিপার্চার লাউঞ্জ, প্রিয়জন বিদায়ের কান্নায় ভেজা। অন্যদিকে অ্যারাইভাল লাউঞ্জ, ভালোবাসার আলিঙ্গনে উষ্ণ। যদি একটা এয়ারপোর্ট পেতাম মা, যেখানে আছে শুধুই অ্যারাইভাল লাউঞ্জ, তাহলে খুব মজা হতো, তাই না? মা উদাস হাসেন, জিজ্ঞেস করেন, আচ্ছা পৃথিবীর সবচেয়ে বড় ডিপার্চার লাউঞ্জ কোন এয়ারপোর্ট বলতে পারবি? নিউ ইয়র্ক JFK এয়ারপোর্ট হবে হয়তো। মা আবার উদাস হেসে বলেন, যদি বলি সবচেয়ে বড় ডিপার্চার লাউঞ্জ আমার ছোট্ট বাসাটা, তবে কি খুব ভুল হবে? বলেই মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে কোথায় যেন হারিয়ে যান। মনে পড়ে আমাদের দুরুমের ছোট্ট বাসাটা। একসময় আমরা অনেক ভাই বোন একসাথে ছিলাম, চিৎকার চেঁচামেচি মারামারি চলতো সারাদিন। মা আমাদের সারাদিন আগলে রাখতেন, বাইরে কিংবা স্কুলে গেলে অপেক্ষা করতেন। আজ এক এক করে সবাই বাসা ছেড়ে যে যার মতো চলে গেছি। মার বাসার সদর দরজার কব্জায় এখন জং ধরে গেছে। মা তেল দেন না। দরজা খোলার শব্দটা শুনতে তার খুব ভালো লাগে, আর দরজার শব্দ হলেই কান খাড়া করে রাখেন। এই বুঝি কেউ মা বলে ডাকলো। মা আমার দিকে ফিরে তাকান, বাবা যদি পারিস সব মার বাসার ডিপার্চার লাউঞ্জটা বন্ধ করে দিস। কোনো মা যেন একা না থাকে।